হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ক্র্যাকডাউন 2, যেটা আলটিমেট স্পাই থ্রিলার, যেটা সেকেন্ড পার্টটা এসছে, 8টা এপিসোডের, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো। তো সেটা আমার কেমন লাগলো, মানে ক্র্যাকডাউন 2 যেটা ভালো দিক আছে সেটা আগে বলে নিই। এই সিরিজটা এমনিতেই আমি বলেছিলাম যে আমার ক্র্যাকডাউনে পার্ট 1টার রিভিউ যখন আমি দিয়েছিলাম, তো সেখানে আমার বলাই আছে যে এটা হাইজ্যাক দিয়ে এটা শেষ হচ্ছে এবং সেকেন্ড পার্টটা হাইজ্যাক দিয়ে শুরু হবে। এবার এখানে যে যে জিনিসগুলো আছে ভালো লাগলো, যে জিনিসগুলো মানে খুঁজে খুঁজে বার করেছি ভালো লাগার জিনিসগুলো, সেটা হচ্ছে অ্যাকশনস গুলো ভালো লেগেছে। কিছু কিছু অ্যাকশনস ডিরেক্টর কিছু কিছু সাহসী অ্যাকশন, যেমন প্যারাশুট গ্লাইডিং ফাইডিং এগুলো করেছেন, সেগুলো দেখতে ভালো লাগে। বিভিন্ন লোকেশনে, বাইরের লোকেশনে শুট হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। এই যে যেমন একটা টেরোরিস্ট গ্রুপ, সেই গ্রুপটাকে যখন দেখাচ্ছে অনেক কিছু ওয়েপন্স নিয়ে একটা গ্রুপ যাচ্ছে, বা এইরকম একটা যে পরিবেশ ক্রিয়েট করা, সেই পরিবেশগুলো ক্রিয়েট হয়েছে, ব্যাস এটুকুই। এর থেকে বেশি আর কিছু হয়নি। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করছেন, সাকিব সেলিম, শ্রেয়া পিলগাঁওকর, মোহাম্মদ ইকবাল খান, অঙ্কুর ফাটিয়া, সোনালি কুলকার্নি, এনারা অভিনয় করেছেন। ক্র্যাকডাউন 2 তে যে রয় চিফ যাকে করা হয়েছে, আমরা জানি ক্র্যাকডাউন 1 এ রয় চিফ ছিলেন জোরাবার, মানে ইকবাল খান। তো তার স্ত্রী যেহেতু টেররিস্ট ছিল, তাকে অটোমেটিক্যালি তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় আসেন সোনালি কুলকার্নি, অবন্তিকা শ্রফ, তিনি সেখানে আসেন রয় চিফ হয়ে। তো তারপর থেকে ওই সেকেন্ড এপিসোডটা একটু ভালো লাগে রয় চিফ হয়ে আসার পরে। তারপর থেকে আবার যথারীতি স্ক্রিন প্লে মানে যথারীতি বাজে হতে থাকে। তারপর আবার কিছু কিছু হাই পয়েন্ট থাকে, মানে কিছু কিছু অ্যাকশন, যখন অ্যাকশন সিনস গুলো আসছে তখন ভালো লাগছে, অ্যাকশন সিনস এর পরের সিনের সঙ্গে মানে কোনো সম্পর্ক নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাকশন গুলো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এখানে যারা যারা আছে, মানে যারা যারা আর কি অভিনয় করেছেন, মানে মেয়েরা হিরোইন সেজে ঘুরে বেড়াচ্ছে, ছেলেরা হিরো সেজে ঘুরে বেড়াচ্ছে, মানে আমি বুঝতে পারলাম না যে এরা মানে রয়ের এজেন্ট অফিসার না কি, মানে আমি বুঝতে পারলাম না। এত বেশি মানে ফোকাসড হয়ে সব ঘুরে বেড়াচ্ছে, রয়ের এজেন্টরা এরকম ফোকাসড হয়ে ঘুরে বেড়ায় কিনা আমি আমার জানা ছিল না। তো যাই হোক, এখানে কিডন্যাপিং দিয়ে, রয় চিফ কে কিডন্যাপিং দিয়ে একটা সিরিজের মধ্যে একটা টুইস্ট আনার চেষ্টা করেছি, যদিও টুইস্টটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তার উপর তো এটা আপনারা জানেনই যে জোরাবারের বউকে, মানে বউ যে সে টেররিস্ট ছিল, মানে গরিমা সে টেররিস্ট ছিল। তো মানে জোরাবারকে যখন ইন্টারোগেট করছে, প্রত্যেকটা ইন্টারোগেট ইন্টারোগেশন যে সিন গুলো আছে, ইন্টারোগেশন রুমের যে সিন গুলো, প্রত্যেকটা সিন বাজে, মানে ওইভাবে কেউ ইন্টারোগে মানে ইন্টারোগেট করে কিনা আমার জানা নেই সত্যি কথা বলতে। মানে আমি এতগুলো মানে এরকম এরকম থ্রিলার সিরিজ বা সিনেমা দেখেছি, ওই এইরকম ইন্টারোগেশন, মানে একজনের স্ত্রী যে মানে টেররিস্ট, এরকম একটা হয়েছিল সিনেমা বোধ হয়, হয়েছিল ধোকা বলে একটা বোধ সিনেমা হয়েছিল, যে যেখানে একজন আইপিএস পুলিশ অফিসারের স্ত্রী প্রুফ হয়ে গেছিল যে সে একজন মানে টেররিস্ট, সে বাচ্চাদেরকে মেরেছিল, সুইসাইড বম্বার ছিল। তারপর তার উপর দিয়ে যা গেছিল, ওখানে কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছিল, কিন্তু এখানে এখানে একটা পিলারের কোনো খোঁজই নেই আমাদের ডেমোক্রেসি, সেটা হচ্ছে মিডিয়া। এত কিছু কাণ্ড হয়ে যাচ্ছে, মিডিয়া নেই স্পটে, প্লেন হাইজ্যাকের যে প্লেন হাইজ্যাকিং এর যে থ্রিলিং, যে যে থ্রিলারটা প্লেন হাইজ্যাকিং হচ্ছে, সেই সেই থ্রিলারটা নেই। প্লেন হাইজ্যাকিং ফার্স্ট এপিসোডে হলো, সেভেন্থ এপিসোডের মধ্যে মানে আবার সেই প্লেনটাকে মাঝে মাঝে শুধু দেখানো হচ্ছে যে কোথায় আছে, আফগানিস্তানের কোন একটা জায়গায় আছে, এবং তাদের যে লোকজন যারা আছে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার মধ্যে থেকে আবার সাকিব সালিমের এক্স ওয়াইফ, এখানে আবার এক্স ওয়াইফ কে দেখানো হয়েছে, সাকিব সালিমের এক্স ওয়াইফ মানে সে পালিয়ে যাচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে মানে ওটা পালিয়ে যাচ্ছে না, আমার মনে হয় মর্নিং ওয়াক নয়তো ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে, মানে ওই রকম টেররিস্টদের ডেরা থেকে সে চলে যাচ্ছে। তার মধ্যে টেররিস্টরা তাকে ধরছে কিন্তু মারছে না। তো এইরকম ধরনের সিচুয়েশন গুলো আছে। তো যাই হোক, মানে আমি একটু সিরিয়াস হয়েই বলছি, মানে
এটা আমার ক্র্যাকডাউন ওয়ানটা অনেক অনেক বেশি বেটার লেগেছে, মোর দেন ক্র্যাকডাউন টু থেকে। আমি ক্র্যাকডাউন ওয়ানের কিছু পোর্শন আমার ভালো লেগেছে বলে আমি ভেবেছিলাম যে এই এখানে আর ভালো লাগবে, মানে মানে ভালো লাগার মতো কিছু নেই। আর লাস্ট এপিসোড, ফাইনাল এপিসোড, যেটা ফাইনাল এপিসোডে তো যাচ্ছে তাই, মানে মানে সবই যেন এমনি হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হলো, এটা বোধহয় খুব তাড়াতাড়ি এটা শুটটা শেষ করেছে। হ্যাঁ, শুটিং এর কোয়ালিটি ভালো, কারণ মধ্যে কোনো মানে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কোনো টেনশন নেই, যে যা পারছে করে যাচ্ছে। মিনিস্টারের মধ্যে কোনো টেনশন নেই, মানে যেভাবে বলছে সেভাবেই বোধহয় ডায়লগ ডেলিভারি করছে। তো যাই হোক, এটা আমার কাছে তো একটা বিলো অ্যাভারেজ একটা সিরিজ মনে হয়েছে। তো যেখানে আসুর বা আসুর টু এর মতো যেখানে সিরিজ আসছে, সেখানে এগুলো ওটাও সেম গ্যাপে আসছে, এটাও ওই ওইটাও সেম গ্যাপেই এসেছে। যে একটু যত্ন নিয়ে কিচ্ছু না, এখানে কিন্তু অনেক ভালো ভালো এলিমেন্ট আছে। আজকে এই যে কাশ্মীরের যারা সাধারণ মানুষ, তারা তো কারোর না কারোর দ্বারা তো প্রভুক্ত হয়, নয় ইন্ডিয়ান আর্মির দ্বারা হবে, রয়ের দ্বারা হবে, নয় তো পাকিস্তানিদের দ্বারা হয়। এই যে প্রভোকেশন যে ব্যাপারটা, ওইগুলো কিন্তু দেখিয়েছে, কিন্তু কোনো তার মধ্যে কোনো সিচুয়েশনের মধ্যে কোনো গভীরতা নেই। তো এটাই ছিল আমার রিয়াকশন, বিলো অ্যাভারেজ একটা সিরিজ। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।